আজকে আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা তোমাদের মেকআপকে লং লাস্টিং, লং ওয়্যারিং, ওয়েটপ্রুফ করতে পারো। সো তোমরা যদি জানতে চাও যে কিভাবে এই গরমের মধ্যে আর এত তাপমাত্রার মধ্যে তোমাদের স্কিনে মেকআপটা লং লাস্টিং থাকবে আর যেরকম তুমি অ্যাপ্লাই করেছিলে পুরা দিন সেরকমই থাকবে, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে। আর আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ভিডিওটা টেনে টেনে তোমরা যাতে না দেখো, কজ আমার ভিডিওর প্রত্যেকটা স্টেপেই একটা ট্রিক্স, একটা টেকনিক আছে, সেটা ফলো করলে তোমরা তোমাদের মেকআপটাকে লং লাস্টিং এবং লং ওয়্যারিং করতে পারবে। আর মেকআপকে লং লাস্টিং এবং লং ওয়্যারিং করার জন্য কিন্তু টেকনিক খুবই ক্রুশিয়াল। তো তোমরা যদি জানতে চাও যে এই গরমের মধ্যে কেমনে তোমরা তোমাদের ফেস মেকআপকে লং লাস্টিং করতে পারো, তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। তার আগে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। তোমরা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব করো আমি খুবই খুশি হব। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছো, থ্যাংকস আ লট, ইয়োর সাবস্ক্রিপশন মিন্স আ লট টু মি। আর একটা থামস আপ দিও, তোমাদের একটা থামস আপ আমাকে মোটিভেটেড করে নতুন ভিডিও করার জন্য। তো চলো আর দেরি না করে শুরু করি আমরা আজকের ভিডিও। সো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোন স্টেপগুলো ফলো করলে তোমাদের মেকআপ লং লাস্টিং হবে, লং ওয়্যারিং হবে, সোয়েট প্রুফ হবে, আর কীভাবে তোমাদের মেকআপটা একদম তোমাদের ফেসের সাথে স্টিক করে থাকবে আর তোমাদের ফেসে ঠিকমতো মেকআপটা বসবে। এখন তোমরা যদি ভিডিওটা টেনে টেনে দেখো আর শেষ পর্যন্ত না দেখো, তাহলে তোমরা অনেক স্টেপই মিস করবা। বিশেষ করে কিছু টেকনিক এমন আছে যেগুলো ফলো করলে মেকআপ এমনিতেই লং লাস্টিং হয়। সো তোমরা যদি সেই টেকনিকগুলো ঠিকমতো খেয়াল করে না দেখো, তাহলে তোমরা মিস করবা। সো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে তোমরা ভিডিওটা একদমই টেনে টেনে না দেখে পুরোটা ঠিকমতো দেখো, তাহলেই তোমরা তোমাদের বেস মেকআপকে ঠিকমতো লং লাস্টিং এবং লং ওয়্যারিং করতে পারবা, সঙ্গে সোয়েট প্রুফও করতে পারবা। সো ফার্স্টে আমি যেই স্টেপটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার মনে হয় যে আমার মেকআপ রুটিনে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফেস শেভ করা। ইয়াস, আমি ফেস শেভ করা নিয়ে বলতেছি। এখন এটা একটা ভুল ধারণা যে ফেস শেভ করলে ফেসের হেয়ারগুলা অনেক বড় বড় উঠবে, এটা পুরাই একটা মিথ। বাট আমি তোমাদেরকে এটাও বলবো যে তোমরা এটা নিজেদের রিস্কে করো। আর হ্যাঁ, একটা ডিসক্লেমার, আমি নিজে এটা নিজের রিস্কে করছি। আমি লাইক এক বছর ধরে এটা করতেছি আর আমার স্কিনে বা আমার ফেসে কোনো প্রবলেম হয়নি বা আমার লাইক পশমগুলো বড় হয়ে ওঠেনি। আর আরেকটা কথা বলবো, যারা 18 বিলো, আমার ভিডিও অনেকেই দেখে যারা একদম টিনেজার, যারা 18 এর নিচে, সো আমি রেকমেন্ড করব যে যারা 18 বিলো তারা এই স্টেপটা না করো। কজ তোমরা অনেক ছোট এই স্টেপটা করার জন্য, তোমরা মেকআপ এমনিতেই করো, আমার টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করো, সেটাতেই হবে। আর যারা 18 আপ তারা নিজেদের রিস্কে করতে পারো। আমি এই ধরনের একটা রেজার কিট ইউজ করি আমার ফেসিয়াল হেয়ারগুলোকে উঠানোর জন্য, তার কারণ আমার মনে হয় যখন ফেস থেকে হেয়ারগুলো উঠে যায় তখন বেস মেকআপটা অনেক সুন্দরভাবে বসে আর স্কিনের সাথে স্টিক করে, না হলে পশমের জন্য বেস মেকআপটা স্কিনে ঠিকমতো স্টিক করে না। তো যারা 18 বিলো আমি তাদেরকে একদমই সাজেস্ট করবো না, প্লিজ তোমরা এই স্টেপটা করো না। আর যারা 18 আপ তারা নিজেদের ইচ্ছায় তোমরা করতে পারো, বাট আমি এমন কিছু বলবো না যে তোমাদের এই স্টেপটা করতেই হবে অর মাস্ট, তোমাদের নিজেদের ইচ্ছায় করো। আমি এই স্টেপটা 1 ইয়ার ধরে করতেছি আর আমার কোনো প্রবলেম হয়নি। তো এখন চলে যাই আসল মেকআপের পার্টে। তো আমি যখন চাই যে আমার মেকআপটা একদম লং লাস্টিং আর লং ওয়্যারিং হোক, আর আমাদের কান্ট্রিতে যথেষ্ট গরম পড়ে, তো স্বাভাবিকভাবে গরমের সময় মেকআপ লাস্ট করা অনেক হার্ড হয়। আর যাদের অয়েলি স্কিন তাদের তো কথাই নেই। সো অয়েলি স্কিনদের জন্য আমি 3 ধরনের স্কিন টাইপ নিয়ে কথা বলবো। তার আগে বলে দিই আমি হচ্ছে কম্বিনেশন স্কিন। তো অনেকেই হচ্ছে গিয়ে জানে না, যারা একদম বিগিনার, যে স্কিন টাইপ আসলে কী কী আর কীভাবে বুঝতে হবে কার কী স্কিন। যখন আমিও টিনেজার ছিলাম তখন আমিও বুঝতাম না, যখন আমি বিগিনার ছিলাম তখন আমিও বুঝতাম না। সো তাদের জন্য শর্টলি আমি বলে দিচ্ছি যাতে তাদের সুবিধা হয়। আর যারা এটা জানো তাদের জন্য তো ভালো হলোই, কিন্তু যারা জানো তাদেরকে এটুকু বলে দিচ্ছি যে অনেকেই আছে যারা জানে না, তো তাদের উদ্দেশ্যে আমি বলে দিচ্ছি আমার কম্বিনেশন স্কিন। সো কম্বিনেশন স্কিন যারা হয় তাদের টি জোন অয়েল করে। সো টি জোন বলতে বোঝানো হয় ফোরহেডের এই পার্ট, নোজ, চিকের এতটুকু আর চিন, এই পার্টটা অয়েল করে। আর আমার রেস্ট পার্ট কিন্তু ড্রাই। যারা অয়েলি স্কিন তাদের ফুল ফেসই অয়েলি হয়, আর যারা ড্রাই তাদের ফুল ফেস ড্রাই হয়, তার মানে তাদের ফুল স্কিনটা শুষ্ক হয়, তাদের স্কিনে কোনো অয়েল হয় না। তো যেহেতু আমি কম্বিনেশন স্কিন, সেহেতু আমি আমার টি জোনে ফোকাস করি যাতে টি জোন অয়েলি না হয়। তো আমি ফার্স্টে যে স্টেপটা করি, আমি ম্যাকের প্রেপ প্লাস প্রাইম এই স্প্রেটা নিয়ে আমার ফুল
ফেসে স্প্রে করে দিই। এটাতে আমার স্কিন লিটল বিট হাইড্রেশন পায়, প্লাস আমার অয়েলগুলোও একটু কন্ট্রোল করতে হেল্প করে। যারা ড্রাই স্কিন তারাও এই স্টেপটা করবা, কজ এটা অনেক ইম্পর্টেন্ট মেকআপকে লং লাস্টিং করার জন্য এবং সোয়েট প্রুফ করার জন্য। কজ তুমি ড্রাই স্কিন হও ইয়া ফির অয়েলি স্কিন, তুমি তো আলটিমেটলি দিনের শেষে ঘামবাই। সো এটা হেল্প করবে তোমাদের ফেসে মেকআপটাকে স্টিক করতে আরও একটু বেশি। যারা হচ্ছে যেরকম পহেলা বৈশাখ অর ঈদ বা যে কোনো ফেস্টিভ্যালে তোমরা জানো যে তোমরা পুরা দিনের জন্য বের হচ্ছে, তাদের জন্য এই স্টেপটা কিন্তু মাস্ট। সো আমি ফার্স্টে আমার এই স্প্রেটা দিয়ে ফেসটাকে স্প্রে করে নিচ্ছি। আর আমি আজকে টু স্টেপে প্রাইম করব। একটা হচ্ছে প্রাইমার ওয়াটার, এটা কিন্তু ফিক্সিং স্প্রে প্লাস প্রাইমও করে। সো টু স্টেপ প্রাইম করব আমি আজকে। সো আমি এই স্প্রেটা দিয়ে আমার ফুল ফেসে স্প্রে করে দিচ্ছি। সো এটা দিয়ে ফেসটা স্প্রে করার পর তোমরা কিছু টাইম দিবা এটাকে ড্রাই হওয়ার জন্য। এটা ড্রাই না হওয়ার আগে তোমরা নেক্সট স্টেপে যাবা না। সো আমি কিছু টাইম দিব এটা যাতে পুরা স্কিনে অ্যাবজর্ব হয়ে যায় এবং ড্রাই হয়। এটা আমাদের স্কিনের অয়েলকে কন্ট্রোল করতে হেল্প করবে। সো এটা যখন পুরা ফেসে ড্রাই হয়ে যাবে তখনই আমরা হচ্ছে প্রাইমার অ্যাপ্লাই করব। এখন নেক্সট স্টেপ হচ্ছে প্রাইমার। সো প্রাইমারের জন্য আমি NYX এর অ্যাঞ্জেল ভেল প্রাইমারটা ইউজ করব। NYX এর অ্যাঞ্জেল ভেল এই প্রাইমারটা খুবই ভালো, এটা অয়েল কন্ট্রোল করতে অনেক হেল্প করে, প্লাস ফাউন্ডেশনের কাভারেজ বাড়ায়, প্লাস আমার ফাউন্ডেশনকে হোল্ড করতে অনেক হেল্প করে। সো আমি তোমাদের রেকমেন্ড করবো ড্রাগ স্টোরের মধ্যে NYX অ্যাঞ্জেল ভেল প্রাইমারটা। তোমরা চাইলে এলফের জেলি পপ প্রাইমারটাও ইউজ করতে পারো, অথবা তোমরা যদি হাই এন্ড অপশান চাও তাহলে মিল্কের হাইড্রোগ্রেপ প্রাইমারটা ইউজ করবা। এলফের জেলি পপ প্রাইমার হচ্ছে মিল্কের হাইড্রোগ্রেপ প্রাইমারের টিউব, আর দুইটা প্রাইমারই অসাধারণভাবে ওয়ার্ক করে মেকআপকে হোল্ড করার জন্য। যেহেতু আমি আমার ভিডিওতে আজকে সব কিছু মোটামুটি অ্যাফোর্ডেবল রাখতে চাই যাতে টিনেজাররাও কিনতে পারে, আর যারা বাজেট ফ্রেন্ডলি মেকআপ চায় তাদেরও যাতে হেল্প হয়, এই কারণে আমি আজকে NYX এর এটা ইউজ করব। এলফেরটাও বাজেট ফ্রেন্ডলি, অনেক কম প্রাইস, আর মিল্ক হাইড্রোগ্রিপটা একটু এক্সপেন্সিভ। তো যে যার বাজেট মতো তোমরা সার্চ করতে পারো। তো আমি নিক্সের এই প্রাইমারটা নিয়ে আমার ফেসে অ্যাপ্লাই করে দিব। যেহেতু আমি আগেই বলেছি যে আমার স্কিন কম্বিনেশন, সো আমি টি জোনে বেশি অয়েল করি। সো আমি এই প্রাইমারটাকে মেনলি আমার টি জোনে বেশি ফোকাস করব। টি জোনে বেশি ফোকাস করে আমি আমার পুরা ফেসেই ড্র্যাগ করব, বাট টি জোনে আমি বেশি ফোকাস করব। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি আমার প্রাইমারটা কিভাবে অ্যাপ্লাই করেছি। যারা অয়েলি স্কিন তারা ফুল ফেসেই একটা ভালো অ্যামাউন্টে অ্যাপ্লাই করবে, আর যারা ড্রাই তারা প্রাইমারটা নিয়ে হ্যান্ডে রাব করে দেন ফুল ফেসে ট্যাপ করে লাগাই দিবা। তোমাদের এভাবে স্পেসিফিক এরিয়াতে লাগানোর দরকার নেই, তোমরা হাতে রাব করে পুরো ফেসে ড্যাপ করে ফেলবা। আর যারা অয়েলি স্কিন তারা সব জায়গায় একটু বেশি বেশি অ্যাপ্লাই করবা যাতে তোমাদের অয়েলটা কন্ট্রোলে থাকে। সো আমি যেহেতু কম্বিনেশন স্কিনের গার্ল, এই কারণে আমি প্রাইমারটা লাগাই এভাবে বসে তোমাদেরকে দেখাচ্ছি যে যারা কম্বিনেশন স্কিন তারা কীভাবে লাগাতে পারো। সো আমি মেনলি দেখতেই পাচ্ছ যে ড্যাপ করে করে আমি কিন্তু আমার স্কিনের রেস্ট পার্টেও প্রাইমারটা নিয়ে যাচ্ছি। আমি কিন্তু একটা পার্টে আমার প্রাইমারটা রেখে দিচ্ছি না, আমি কিন্তু আমার ফুল ফেসেই নিচ্ছি। ফুল ফেসে নেওয়াটা জরুরি, কজ আমরা আমাদের ফুল ফেসের মেকআপটাই হোল্ড করব। কিন্তু যেহেতু কম্বিনেশন স্কিন, সেহেতু যেই পার্টগুলো বেশি অয়েল করবে সেই পার্টগুলোতে একটু বেশি ফোকাস করতে হবে। আর আমার নোজ প্রচুর অয়েল করে, লাইক আমার নোজে মেকআপ একদমই থাকতে চায় না। সো আমি তোমাদেরকে সেটাও দেখাই দিব যে যাদের নোজ অনেক জলদি ক্র্যাক হয়ে যায় আর নোজ থেকে মেকআপ অনেক জলদি উঠে আসে, তারা কোন স্টেপে ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো যাতে তোমাদের নোজটা পুরা দিন লাস্ট করে। সো তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি কিভাবে আমার প্রাইমারটাকে অ্যাপ্লাই করে আমি আমার ফুল স্কিনে স্প্রেড করে দিলাম। এখন নেক্সট স্টেপ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশনের জন্য আমাদের এমন একটা ফাউন্ডেশন ইউজ করতে হবে যেটা লংজিভিটি ভালো, কভারেজ ভালো, আর যেটা তোমাদের স্কিনে হেল্প করবে। সো আমার মতে ড্রাগ স্টোরের মধ্যে বেস্ট ফাউন্ডেশন যেগুলো তোমাদের এই সব কাজগুলো করবে সেটা হচ্ছে জুভিয়াস প্লেসের আই অ্যাম ম্যাজিক ফাউন্ডেশন। তোমরা যদি এখনও এই ফাউন্ডেশনটা ট্রাই না করে থাকো আমি তোমাদেরকে 100% রেকমেন্ড করবো যে তোমরা এই ফাউন্ডেশনটা অবশ্যই 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 ইউজ করবা, যারা চাও তাদের মেকআপটা একদম লং লাস্টিং এবং লং ওয়্যারিং হোক। তার কারণ এই ফাউন্ডেশনটার মধ্যে খুবই অসাধারণ একটি কাভারেজ আছে এবং এই ফাউন্ডেশনটার লংজিভিটি অনেক ভালো। আমি এই ফাউন্ডেশনটার একটা ওয়্যার টেস্ট করেছিলাম যেখানে আমি এই ফাউন্ডেশনটা 8 আওয়ার পর্যন্ত ওয়্যার করেছিলাম, আর ফাউন্ডেশনটা টু বি অনেস্ট ফ্ললেস ছিল।
একটুও বাজ করেনি, ক্র্যাক করেনি। এই ফাউন্ডেশনটা লিটারেলি অনেক ভালো। সো যারা এখনও এই ফাউন্ডেশনটা পিক আপ করেনি, আমি অবশ্যই রেকমেন্ড করবো তোমরা এই ফাউন্ডেশনটা পিক আপ করো। আর এই ফাউন্ডেশনটা মানে জুভিয়াস প্লেসে প্রায় দিনই সেল দেয়, সো তোমরা সেলের ওয়েট করবা, কজ সেলে এই ফাউন্ডেশনটা অনলি 1250-তেই তোমরা পেয়ে যাবা। সো তোমরা সেলের ওয়েট করো, আর সেল পেলে অবশ্যই এই ফাউন্ডেশনটা গ্র্যাব করো, ইটস অ্যামেজিং। সো আমি এই ফাউন্ডেশনটা জাস্ট লিটল বিট নিব, তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কতটুকু নিয়েছি। ফাউন্ডেশনটা এতটাই কভারেজ যে তোমাদের এক্সেস ফাউন্ডেশন অ্যাপ্লাই করার কোনোই দরকার নাই। আর তোমরা যত বেশি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবা, তোমাদের ফেস কিন্তু তত বেশি কেকি হবে। আর তোমাদের ফেস যত বেশি কেকি হবে, তোমাদের কিন্তু ফাউন্ডেশনটা তত তাড়াতাড়ি মেল্ট হওয়া স্টার্ট করবে। সো তোমরা অলওয়েজ ট্রাই করবা অল্প অ্যামাউন্টের নিতে। আর এ কারণেই আমি বলেছি ফুল কভারেজ ফাউন্ডেশন নিতে, কজ ফুল কভারেজ ফাউন্ডেশন নিলে কিন্তু অনেক অল্প অ্যামাউন্টে অনেক ফ্ললেস একটা কভারেজ পাওয়া যায়। আর এই ফাউন্ডেশনটা কিন্তু ম্যাট ফাউন্ডেশন, সো অয়েলি স্কিন কম্বিনেশন স্কিনদের জন্য এটা একদম বেস্ট ফ্রেন্ড। আর ড্রাই স্কিনদের জন্য এটা অনেক ভালো হবে, কজ এটা বেশি ড্রাইং হবে না। আর যাদের স্কিন এক্সেসিভ ড্রাই, তারা অয়েল বেসড প্রাইমার ইউজ করে নিতে পারো। সো আমি আমার ফাউন্ডেশনটা আমার স্কিনে ডট করে দিচ্ছি। আর আমি আমার ফাউন্ডেশনটা কিন্তু এক জায়গায় রাখি নাই, কজ আমি কিন্তু অনেক কম অ্যামাউন্ট নিয়েছি। সো আমি চাই যে আমার ফাউন্ডেশনটার কভারেজ সব জায়গা ইভেনলি স্প্রেড হোক। এক জায়গায় রাখলে শুধু সেই জায়গাটাই কভারেজটা বেশি থাকবে, যাতে ইভেনলি স্প্রেড হয়, সেই কারণে আমি আমার পুরো ফেসে ডট করেছি। এখন আমি আই ম্যাজিকের বিউটি স্পঞ্জ দিয়ে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। আর 150 টাকায় এটা অনেক ভালো একটা স্পঞ্জ, কিন্তু তোমরা যারা আরও একটু হাই কোয়ালিটির নিতে চাও এটা কিন্তু খুবই ভালো। কিন্তু যারা আরও এক স্টেপ হাই কোয়ালিটি নিতে চাও, তারা কিন্তু ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের স্পঞ্জটাও ট্রাই করতে পারো। সো ফাউন্ডেশন অ্যাপ্লাই করারও কিন্তু একটা টেকনিক আছে যেটা তোমাদেরকে হেল্প করবে তোমাদের ফাউন্ডেশনটাকে লং লাস্টিং করতে। সেটা হচ্ছে তোমরা তোমাদের ফাউন্ডেশনটাকে জাস্ট ড্যাপ করে লাগাবা, স্মিয়ার করবা না, মুভ করবা না এভাবে। তাহলে তোমাদের কিন্তু স্কিনটা এক্সফোলিয়েট হবে, মিন্স তোমাদের স্কিনে এক্সফোলিয়েন্ট হিসাবে স্পঞ্জটা ওয়ার্ক করবে। আর তোমাদের অয়েল প্রোডাকশন কিন্তু ইনক্রিজ করবে, তার মানে এটা কিন্তু তোমাদের রিভার্স ওয়ার্ক করবে। সো এটা জাস্ট আমরা এভাবে ট্যাপ করে অ্যাপ্লাই করে ফেলবো, জাস্ট ট্যাপ করে অ্যাপ্লাই করতে হবে। আর তোমরা যদি এভাবে স্মিয়ার করো, এটা কিন্তু আমরা যেই চেষ্টাটা করতেছি তার এগেনস্টে ওয়ার্ক করবে। সো জাস্ট ট্যাপ করে করে তোমরা তোমাদের ফাউন্ডেশনটা কিন্তু পুরো স্কিনে অ্যাপ্লাই করে ফেলবা। সো আমি কিন্তু ট্যাপ করে আমার ফাউন্ডেশনটাকে অ্যাপ্লাই করে ফেলেছি। আর আরেকটা টিপস দিব অয়েলি স্কিনের গার্লদের জন্য, তোমরা প্লিজ ডুই ফিনিশ আর ন্যাচারাল ফিনিশের ফাউন্ডেশন অ্যাভয়েড করবা। তোমাদের স্কিনের জন্য অনলি কিন্তু তোমরা ম্যাট ফাউন্ডেশন ইউজ করবা, কজ ন্যাচারাল ফিনিশ আর ডুই ফিনিশ ফাউন্ডেশনের মধ্যে অয়েল থাকে। আর তোমাদের স্কিন কিন্তু আগের থেকেই অয়েলি, সো যখন তোমাদের স্কিন ন্যাচারাল অয়েলটা ফাউন্ডেশনের অয়েলের সাথে মিক্সড করবে, তখন কিন্তু তোমাদের ফাউন্ডেশনটা লাস্ট করবে না, তোমাদের স্কিনে হোল্ড করবে না। সো অয়েলি স্কিন যারা, তারা অ্যাভয়েড করবা ন্যাচারাল অর ডুই ফিনিশের ফাউন্ডেশন। আর যারা কম্বিনেশন স্কিন, তারা যদি ন্যাচারাল অর ডুই ফিনিশের ফাউন্ডেশন ইউজ করতে চাও, তাহলে তোমাদের টি জোনটাকে পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করতে হবে, খুব ভালোভাবে আর অনেকগুলো পাউডার ইউজ করতে হবে, যাতে তোমাদের টি জোনের অয়েলটা তোমাদের ফাউন্ডেশনটাকে ক্র্যাক অর ব্রেক না করে। সো এখন আমি যে স্টেপটা করব সেটা হচ্ছে কনসিলার। কনসিলারের জন্য আমি আমার ফেভারিট বিএইচ কসমেটিক্সের কনসিলার ইউজ করব। তোমরা যে কোনো কনসিলার ইউজ করতে পারো, তোমাদের ফেভারিট কনসিলার ইউজ করতে পারো। সো কনসিলার অবভিয়াসলি ফুল কভারেজ হতে হবে, যাতে তোমাদের ডার্ক সার্কেলগুলো সুন্দরভাবে হাইড হয়। আর আমার মতো বিএইচ কসমেটিক্সের এই কনসিলারটা খুবই অসাধারণ একটা কনসিলার। সো তোমরা যদি কখনো ট্রাই না করে থাকো, বিএইচ কসমেটিক্সেও কিন্তু প্রায় দিন সেল দেয়, সো তোমরা কিন্তু সেলে এই কনসিলারটা পিক করতে পারো। তো আমি আমার কনসিলারটা আমার, আর এটার স্মেলটা অনেক সুন্দর, এটার স্মেলটা লাইক ভ্যানিলা কাপকেকের মতো। আই জাস্ট লাভ দিস স্মেল। সো হচ্ছে গিয়ে আমি আমার স্পঞ্জ দিয়ে আমার কনসিলারটাকে ব্লেন্ড আউট করবো। সো কনসিলার ব্লেন্ড আউট করার সময়ও কিন্তু সেম ফর্মুলার সেম টেকনিকই অ্যাপ্লাই করতে হবে। তোমাদের কিন্তু তোমাদের বিউটি স্পঞ্জ দিয়ে তোমাদের কনসিলারটাকে ড্যাপ করে অ্যাপ্লাই করতে হবে, তোমরা কিন্তু স্মেয়ার করবা না। কজ স্মেয়ার করলে কিন্তু এটা, আমি আবার সুন্দরভাবে বলে দিচ্ছি, এক্সফোলিয়েন্ট হিসাবে ওয়ার্ক করবে। এক্সফোলিয়েন্ট আমাদের স্কিন দেখবা, যখন আমরা এক্সফোলিয়েট করি তখন কিন্তু আমাদের স্কিনটা অয়েলি হয়ে যায় একটু।
সো তার কারণ হচ্ছে আমাদের স্কিনের ভিতরে যে অয়েলগুলো সেগুলো হয়ে আসে। সো যদি তুমি এটা স্মিয়ার করো তোমার ফেসে তাহলে অয়েলগুলো বের হয়ে আসবে আর আমাদের ফাউন্ডেশন কিন্তু লং লাস্টিং হবে না। সো এই টেকনিকগুলো কিন্তু খুবই ক্রুশিয়াল যদি তোমাদের মেকআপটাকে লং লাস্টিং করতে হয় সেই ক্ষেত্রে। সো এই স্টেপগুলো সুন্দরভাবে ফলো করলেই কিন্তু তোমরা একটা খুবই সুন্দর লং লাস্টিং সোয়েট প্রুফ বেস মেকআপ পেয়ে যাবে। সো আমি আমার কনসিলারটাকে নিচ থেকে ব্লেন্ড করা স্টার্ট করব। কনসিলারটাকে নিচ থেকে ব্লেন্ড করার কারণ হচ্ছে যাতে আমি আমার ফাউন্ডেশনের সাথে আগে আমার কনসিলারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিতে পারি আর যাতে কনসিলার আর ফাউন্ডেশনের কোনো হার্শ লাইন ক্রিয়েট না হয়, এই কারণে আগে আমি কনসিলারটাকে আমার ফাউন্ডেশনের সাথে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে তারপরে আমি ওপরের দিকে ব্লেন্ড করে দিব। আর আমার যে এক্সেস কনসিলারটা থাকবে সেটা আমি আমার টিজোন আমার ফোরহেড আর নোজে অ্যাপ্লাই করে দিব। আমি অত বেশি হাইলাইটিং পছন্দ করি না, তার কারণ হচ্ছে লাইক অনেকেই ফেসের এখানে 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 কনসিলার অ্যাপ্লাই করে। হ্যাঁ, এটা করা উচিত যদি তোমরা তোমাদের ফেসে একটা ব্রাইটনিং ইফেক্ট চাও, বাট আমার মতে মনে হয় যে যত বেশি প্রোডাক্ট তোমরা লেয়ার করবা তত বেশি ফেস কেকি হওয়ার চান্স থাকবে। সো যখন আমরা কনসিলার অ্যাপ্লাই করি স্পঞ্জে কিন্তু অনেক লেফট ওভার প্রোডাক্ট থাকে, তো সেগুলাই কিন্তু ড্যাপ করে দিলে হয় আর সেটাতে কিন্তু একটা ন্যাচারাল ফিনিশও পাওয়া যায়। এগেন এক্সেস প্রোডাক্ট লেয়ার করা হয় না অ্যান্ড এগেন ফেস কেকি হওয়ার চান্স কিন্তু অনেক কমে যায়। তো নেক্সট স্টেপ হচ্ছে পাউডার। ইতিমধ্যে যারা আমার পুরানো সাবস্ক্রাইবার আছে আর যারা আমার ভিডিও আগেও দেখেছো তারা জানো আমার একটা ফেভারিট পাউডার কিন্তু মেবেলিনের ফিটমি পাউডার। তো তোমরা চাইলে তোমাদের যে কোনো লুজ পাউডার ইউজ করতে পারো, যেহেতু আমার কম্বিনেশন স্কিন সেহেতু আমি তোমাদেরকে বলে দিচ্ছি যারা মেনলি কম্বিনেশন স্কিনের আছো তারা লুজ পাউডার মেনলি তাদের আন্ডার আইতে অ্যাপ্লাই করবে, তারা কিন্তু তাদের ফুল ফেসে লুজ পাউডার অ্যাপ্লাই করবে না। কজ আমাদের কিন্তু যারা আমরা কম্বিনেশন স্কিনের গার্ল থাকি তাদের কিন্তু এই পার্টটা মেনলি ড্রাই থাকে আর লুজ পাউডার কিন্তু একটু ড্রাইং করতে পারে আমাদের স্কিনকে। তো যদি আমরা আমাদের ফুল ফেসকে লুজ পাউডার দিয়ে সেট করি তাহলে এটা আমাদের ফেসকে একটা খুবই ম্যাট আর খুবই ড্রাইং একটা লুক দিবে যেটা দেখতে ওরকম সুন্দর হবে না। এখন আসি অয়েলি স্কিনে। যারা অয়েলি স্কিনের আছো তারা তাদের ফেসকে লুজ পাউডার দিয়ে পুরোটা সেট করতে পারো, তাহলে তোমাদের ফেসের এক্সেস অয়েলটা অ্যাবজর্ব হয়ে যাবে আর তোমাদের ফেসটা অয়েলি হবে না। তো আমি যেটা বললাম সেটা একটা সামারি করি, যারা কম্বিনেশন স্কিন তারা লুজ পাউডার আন্ডার আইতে অ্যাপ্লাই করবা, যারা অয়েলি স্কিন তারা লুজ পাউডার ফুল ফেসে অ্যাপ্লাই করবা। আর এখন আসি আমরা ড্রাই স্কিন নিয়ে, যারা ড্রাই স্কিন তারা প্রেসড পাউডার তোমাদের ফুল স্কিনে অ্যাপ্লাই করবা, তাহলে হচ্ছে তোমাদের ফেস অত রুক্ষ লাগবে না। তো যেহেতু আমি কম্বিনেশন স্কিনের গার্ল আমি আমার টি জোন আর আমার আন্ডার আইতে আমার লুজ পাউডার দিয়ে সেট করব আর আমার রেস ফেসকে প্রেসড পাউডার দিয়ে সেট করব। তোমরা তোমাদের যে কোনো ফেভারিট লুজ পাউডার আর প্রেস পাউডার দিয়ে স্টেপটা করতে পারো, বাট তোমরা যদি আমার রেকমেন্ডেশন নিতে চাও তাহলে আমি রেকমেন্ড করবো মেবেলিনের ফিটমি পাউডারটা। সো আমার আন্ডার আই যে ক্রিসিংগুলো হয়েছে লুজ পাউডার অ্যাপ্লাই করার আগে কিন্তু আমাদের এটা খেয়াল রাখতে হবে যে আমাদের আন্ডার আইতে যেন কোনো ক্রিস না থাকে। তারপরে লুজ পাউডার নিয়ে আমি আমার পাউডারটা দিয়ে আমার আন্ডার আইটাকে সেট করে দিব। আমি বেক করব না, কজ বেকিং করলে মাঝে মাঝে এটা অনেক ড্রাই একটা লুক দিতে পারে। সো যাদের আন্ডার আই এক্সেস অয়েলি তারা কিন্তু বেকিং করতে পারো, কিন্তু যাদের আন্ডার আই অয়েলি না নর্মাল বা ড্রাই তারা কখনোই বেকিং করবা না, তারা অলওয়েজ লুজ পাউডার দিয়ে সেট করবা যেভাবে আমি সেট করতেছি। তোমরা খেয়াল করে দেখো আমি আমার স্পঞ্জে খুবই অল্প প্রোডাক্ট নিয়ে ড্যাপ করে আমার আন্ডার আইটাকে সেট করে ফেলেছি, ঠিক আছে? ঠিক এভাবেই আমি আমার টিজোন আর নোজেও পাউডারটা দিয়ে সেট করব। এখন আমি একটা কথা বলেছিলাম এই ভিডিও শুরুতেই যে আমার নোজ প্রচুর অয়েল করে আর আমার নোজের ফাউন্ডেশন কখনো স্টিক করে না, সেই কারণে আমি আমার নোজে অনেকগুলো লুজ পাউডার নিয়ে জাস্ট এরকম করে রেখে দিই। ইয়েস, এভাবেই রেখে দিই কজ আমার নোজ এক্সেসিভ অয়েলি। জাস্ট এরকমভাবে এক্সেস পাউডার নিয়ে 30 সেকেন্ড রাখবা,
রেখে এটাকে স্কিনে ব্লেন্ড করে দিবা। ব্যাস, যাদের খুবই অয়েলি নোজের প্রবলেম আছে তারা এই স্টেপটা করতে পারো, এটা তোমাদের নোজের মেকআপকে অনেক সুন্দরভাবে হোল্ড করবে। সো আমার কিন্তু পাউডার অ্যাপ্লাই করা শেষ, এবার আমি আমার প্যারামিটারকে সেট করার জন্য একটা প্রেস পাউডার ইউজ করব। সো প্রেস পাউডারের জন্য আমি টপ ফেসের প্রেস পাউডার ইউজ করব। এখন আমার লাস্ট ভিডিওতে অনেকে এটাকে মনে করেছিল টু ফেস, বাট এটা টু ফেস না, এটা হচ্ছে টপ ফেস, TOPFACE, টপ ফেস। টপ ফেসের এই পাউডারটা দিয়ে আমি সেট করব। এখন এই পাউডারটা আমি পার্সোনালি লাইক করি, তার কারণ হচ্ছে আমি কভারেজ অনেক বেশি পছন্দ করি। সো এই পাউডারটায় একটা আলাদা কভারেজ আছে যেটা আমার স্কিনে আর একটু বেশি কভারেজ দেয়। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই পার্ট ভার্সেস এই পার্ট, সো এটায় আর একটু বেশি কভারেজ দেয়, যার কারণে আমি এই পাউডারটা ইউজ করি। এটা তোমরা যে কোনো বিউটি স্টোরেই পেয়ে যাবে। এখন তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, ফেস সেট করা কিন্তু একটা মাস্ট স্টেপ। ফেস সেট না করলে তোমাদের ফাউন্ডেশন কখনোই লং লাস্টিং আর লং ওয়্যারিং হবে না, কখনোই হবে না। সো ফেস সেট করা মাস্ট। তুমি যদি এক্সেস ড্রাই স্কিনেরও হও তাও কিন্তু তোমার ফেসটাকে সেট করতেই হবে। আর যারা এক্সেসিভলি ড্রাই স্কিন তারা কিন্তু প্রেস পাউডার দিয়ে তোমাদের ফেসটাকে সেট করে নেবে। তো আমার ফেসটাকে কিন্তু মোটামুটি সেট করা শেষ। তো যেহেতু আমাদের আজকের ভিডিওটা মেইনলি ফেস স্পেশাল, তো সেই জন্য আমি আমার আই মেকআপটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তোমরা যদি জানতে চাও যে আমি এই লুকটা বা এই আই মেকআপটা কেমনে করছি, তাহলে তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো @ঐশী চৌধুরী। তো সেখানে আমি শর্ট শর্ট টিউটোরিয়াল করে দেখা দিব, সেখানে আমি অফকোর্স তোমাদেরকে দেখা দিব যে আমি এই আই লুকটা কেমনে করেছি। অথবা তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো, মেকআপ ম্যাজিক বাই ঐশী। সো ওখানেও আমি শর্ট ভিডিওগুলো আপলোড করে দিব। তো আজকের মেইন ফোকাসটা আমি বেস মেকআপেই দিতে চাই, কজ এটাই লং লাস্টিং হয় অ্যাকচুয়ালি। সো এখন ব্রঞ্জার অ্যাপ্লাই করব, আর ব্রঞ্জারও কিন্তু অনেক সময় পিগমেন্টেড হয় বাট লংজিভিটি বেশি হয় না। ব্লাশও কিন্তু সেম, ফেড আউট তারা অনেক ইজিলি হয়ে যায়, কারণ আমি তোমাদেরকে একটা ভালো ব্রঞ্জার সাজেস্ট করব। যে ব্রঞ্জারটা আমার কিন্তু খুবই ফেভারেট সেটা হচ্ছে BH কসমেটিক্সের ব্রঞ্জার। এটার পিগমেন্টেশন যেরকম ভালো, এটা কিন্তু অনেক ইজিলি ফেড হয় না। সো তোমরা এই ব্রঞ্জারটা ট্রাই করতে পারো। আর ব্রঞ্জার অ্যাপ্লাই করারও কিন্তু কিছু টেকনিক আছে যেটা তোমাদের ফলো করা আমার মনে হয় উচিত। অনেকে ব্রঞ্জার লাইক, আমার ফেস কিন্তু রাউন্ডেড, সো যারা আমার মতো ফেস শেপের আসো তাদের জন্য হেল্পফুল হবে। আমি আমার ব্রঞ্জারটা লাইক আমার চিকবোন অ্যাপ্লাই করি, আমি নিচের দিকে অ্যাপ্লাই করি না। এটা ওভারঅল যে কোনো ফেস শেপের জন্যই আমি বলতেছি, এইভাবে নিচের দিকে নামে অ্যাপ্লাই করো, তোমাদের ফেসটা নিচের দিকে লাইক একটু রাউন্ড টাইপ হয়ে যাবে। বাট তোমরা যদি এরকম ওপরের দিকে অ্যাপ্লাই করো তোমাদের ফেসটা কিন্তু একটু লিফটেড হবে। সো আমি আমার ব্রঞ্জারটা অ্যাপ্লাই করব। আমার কিন্তু মনে হয় যে তোমরা একটা ইনস্ট্যান্ট চেঞ্জ দেখতে পাচ্ছ আমার ফেস শেপের মধ্যে। এখন আমি ব্লাশ অ্যাপ্লাই করব। সো ব্লাশের জন্য আমি অলওয়েজ হয় এই ধরনের ব্রাশ নাহলে এই ধরনের ব্রাশ অ্যাপ্লাই করি। দুইটাই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ একটু পয়েন্টি টাইপের হয়, সো আমার এরকম পয়েন্টি ব্রাশ দিয়ে ব্লাশ অ্যাপ্লাই করতেই ভালো লাগে। সো যেহেতু আমরা ম্যাট ফাউন্ডেশন অ্যান্ড পাউডার ইউজ করেছি, সো আমার কিন্তু একটু ডুই আর গ্লোই মেকআপ লুক অনেক ভালো লাগে। এই কারণে আমি আজকে একটা ম্যাট ব্লাশ অ্যাপ্লাই না করে একটু গ্লোই ব্লাশ অ্যাপ্লাই করবো। আর সেটার জন্য আমি নাতাশা ডিনোনার ডায়মন্ড অ্যান্ড গ্লো এইটা ইউজ করবো। আর সেখান থেকে এই ব্লাশ শেডটা নিয়ে আমি আমার চিকসে অ্যাপ্লাই করে দিব। আর আমি ব্লাশটা অলওয়েজ স্মাইল করে লাইক এই রাউন্ডেড পার্টে অ্যাপ্লাই করি। আর তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ একটা ইনস্ট্যান্ট কত প্রিটি গ্লো দিচ্ছে এই ব্লাশটা আমাকে। তোমরা যদি লাইক এত এক্সপেন্সিভ ব্লাশে স্প্লার্জ না করতে চাও, এটা কিন্তু অনেক গুড একটা ডিউপ হচ্ছে মেলানির লুমিনোসো।
সো তোমরা চাইলে কিন্তু মিলানি লুমিনোসোটাও ট্রাই করতে পারো। সো আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ, আর তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ব্লাশটা কত হেলদি ডুই একটা গ্লো দিচ্ছে। সো এখন আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটারের জন্য আমি এমইউ এর এই হাইলাইটারটা ইউজ করব। তোমরা চাইলে তোমাদের যে কোনো ফেভারিট হাইলাইটার, ফেভারিট ব্লাশ, ফেভারিট ব্রঞ্জার ইউজ করতে পারো। সো আমি এই হাইলাইটারটা ইউজ করব। এমনি কিন্তু লাইক আমাদের ফেস অনেক ডুই হয়ে আছে, সো এক্সেস ডুর তো দরকার নাই অ্যাকচুয়ালি। সো আমি কুইকলি আমার নোজ কন্ট্রোল করে লিপস্টিক অ্যাপ্লাই করে আই উইল বি রাইট ব্যাক ফর দ্য আউটো। মাই ডিয়ার বেবস, দিস ইজ দ্য ফিনিশড অ্যান্ড ফাইনাল মেকআপ লুক। তোমরা যদি এতক্ষণ আমার সাথে থেকে থাকো আর স্টেপগুলো ঠিকমতো শুনে থাকো, খেয়াল করে দেখে থাকো, তাহলে আমি শিওর এই গরমের মধ্যেও তোমাদের মেকআপ একটুও বাজ করবে না, স্মিয়ার করবে না। সো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে একটা থামস আপ দিও, আমার চ্যানেলে তোমাদের একটা থামস আপ অনেক হেল্প করে, আর একটা কমেন্ট করো, তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। আর তোমরা যদি এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, একটা সাবস্ক্রাইবার আমার কাছে অনেক কিছু মিন করে। সো এটাই ছিল আমার আজকের ভিডিও। সো তার সাথেই আমি আজকে আমার ভিডিওটা র‍্যাপ করব। টেক লাভ, বাই গাইজ।